আমি ধরেন যে রিক্সা চালাইছি একসঙ্গে প্রায় 5 বছর, এরপরে ধরেন যে কাজ শিখলাম, কাজ করি পাশাপাশি, এখন ধরেন যে প্রতিষ্ঠানটা আমার, রিক্সা চালাই করছি আমি, কিন্তু অন্য কোথাও থেকে ক্যাশ নিয়ে আসি নাই। আমি এই লাইনে থেকে এগুলোই করছি, প্রথমত আমি রিক্সায় চালাইছি ঢাকায় আইয়া, তারপর থেকে মিস্ত্রি কাজ শিখলাম, মিস্ত্রি কাজ করলাম, এরপরে নিজে সঞ্চয় করতে করতে আস্তে আস্তে প্রথম আমার লোক একটা গাড়ি, এরপরে ধরেন যে একটা থেকে ধরেন যে আমার প্রায় 40-45টা মতো গাড়ি। তো আমি ইচ্ছা করছিলাম যে আমি ঢাকা সিটিতে 40-50টা গাড়ি করবো, ইচ্ছা করছি, ইচ্ছার পাশাপাশি আমি কর্ম করে গেছি, যার কারণে আমি সফলতা অর্জন হয়েছি, না করলে হইতাম না। ঢাকায় তো আসলাম, সবাই যখন ঢাকা আসে রঙে রঙে আয় বসছিলাম, কিন্তু প্রথমত ঢাকায় আনন্দে আনন্দের সহিতেই আইসিলাম, কর্মটা বড় করে উদ্দেশ্য করে আসি নাই। আমি আইছি ঢাকার শহর, ধরেন যে আমি ইন্টারমিডিয়েট দিছি 2002-এ, এরপরে ঢাকার বাড়িতে পা রাখছি প্রায় 22 বছর। এর মাঝখানে আমি তো আগে ছিলাম আনমেরিট, পরে মাঝখানে আবার বিয়া সিয়া করিয়া ঢাকায় পড়লাম। যখন কর্মজীবনে হাত দিত, বিয়ার আগে তো বেশি একটা গুরুত্বপূর্ণ দেই নাই, লাইফটা তেমন ভাবে কিভাবে সাজাইতে হবে এটা কিন্তু মানুষ ভাবে নাই, বিয়ার পরেই ভাবে, কিন্তু অধিকাংশ মানুষ বিয়ার পরে ভাবে, কিছু কিছু সব মানুষ বিয়ের আগেই ভাবে, যারা বিয়ের আগে ভাবে তারা স্বাবলম্বী অল্পতেও। প্রথমত তো আমি ঢাকায় ইনকাম সোর্স মনে করেন যে দৈনিক 500 টাকা ইনকাম করতে কষ্ট হয়েছে না, তখন তো আমি আমার একটা পেশা ছিল দর্জি কাটিং মাস্টার, আমি আমার একটা দোকান ছিল এই পূর্ব রামপুরা, ওটা যে আমি স্বাবলম্বী মানে ভবিষ্যৎ উজ্জ্বল করার রাস্তা তৈরি করতে পারি নাই, আইসি ধরেন যে শূন্য ক্যাশ ক্যাপিটাল নেই, ওগুলো করতে হলে ক্যাশ ক্যাপিটালের প্রয়োজন। পরে সাইডে রিক্সা রিক্সা হ্যান্ডেলে হাত দিলাম, এই রিক্সা থেকে শুরু করে আজকে এই পর্যন্ত এলাম, ওটা দেখে দেখে শিখলাম। একটা জিনিস আছে, আপনি একটা জিনিস দেখতেছেন, হাতাইতেছেন, ওইটা আপনার মেধা এমনিতে ঢুকে দেয়, এইভাবে আস্তে 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 আয় বললাম। প্রথম রিক্সাটা কিনছিলাম আমি ঋণ করে, ঋণ কিস্তি কিস্তি, ওই একটা থেকে আজকে শুরু করিয়া কিস্তি মিস্তি এইভাবে আইসি, দেনা করে আইসি, দেনা হতো আমি, পরে দেখা গেছে 5টা রিক্সা, দেনা আস্তে আস্তে ক্রমে ক্রমে আমি দিয়ে গেছি, আমার ইনকাম হয়েছে 500-300 টাকা, দেনে দেনা দিছি, 200 টাকা সঞ্চয় করছি। এটা ধরেন যে রিক্সা ব্যবসা ওখানে বর্তমানে নির্দিষ্ট নাই, ঠিক মতো যদি পরিচালনা হয় 1,000-3,000-4,000 ইনকাম করা যায় এগুলা, কিন্তু সব সময় না। উন্নতি করতে ইচ্ছা থাকলে আপনি রিক্সা না, আপনি কর্ম পুনরায় ছোড়ো না, কর্ম ধরেন যে সবই সমান, আপনি কর্মক্ষেত্রে আপনি যদি হিসাব নিকাশ করে চলতে পারেন, আপনার ভবিষ্যতের যদি আশা আকাঙ্ক্ষা থাকে যে আমার দুইটা ছেলে মেয়ে আছে, দুইটারে পড়াশোনা করামু, আর পাশাপাশি মাসে 5,000 টাকাও যদি আমি সঞ্চয় করি, বছর শেষে 5 বরং 60,000 টাকা, 5 বছর পরে দেখা গেছে আমি পাইলাম এনে 2,50,000 টাকা, ওখান থেকে পাশাপাশি আমার দুইটা সন্তান, আমি যদি পড়াশোনা করাই তো ওরা তো ভবিষ্যতে মানুষ হইব, মানুষের ধাপ কিন্তু এটাই, ছেলে মেয়ে পড়াশোনা করাইলে মানুষ যদি মানুষের মতো মানুষ হয় তো ওরাই ভবিষ্যতে ভবিষ্যত উজ্জ্বল করে। মানুষ একটা রিক্সা তখনই চালায় যখন তার 5টা দিক মানে 5টা রাস্তা বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু রিক্সাটা চালায়, কিন্তু কর্ম এটা ছাড়াও আপনি করতে পারেন, মানে এটা করলে আপনি দেখা গেছে 500 টাকা পাইলেন, 500 টাকা আপনি অন্য অন্যভাবে কর্ম করে করতে পারবেন, শরীর স্বাস্থ্য আপনি ভালো থাকবো, আপনি শরীর ঠিক থাকলে আপনার সংসারও ঠিক থাকবে। পরিশ্রমে সফলতা আসে কথাটা রাইট, কিন্তু পরিশ্রম যদি আপনি ঠিক মতো করেন তাহলে সেখানে আপনি সফলতা পাইতেন, পরিশ্রম না করলে তো সফলতা পাইবেন না। আপনার দেখা গেছে ভবিষ্যতে যদি আপনি সফলতা করতে চান, আপনার পারিবারিক সংসারে প্রয়োজন 500 টাকা, আপনি ইনকাম করছেন 400 টাকা, আপনার জীবনে সফলতা আসবে কিভাবে? তো আপনার এই ক্ষেত্রে আপনি কি করতে হবো, আপনি 500 টাকা খরচ এখান থেকে 200 টাকা খরচ কম করতে হইব, 300 টাকা করতে হইব, 200 টাকা সঞ্চয় করলেন, বছর শেষে দেখা গেছে আপনার 34,000 টাকা আয় হইল, এই 34,000 টাকা আপনি এক জায়গায় রাখবেন, 2 বছর পরে 34,000টি আপনি 2,00,000টিয়া দেখা দিব। তো যে কোনো একটা সঞ্চয় যদি আপনি করেন, আপনি রিক্সাই চালান, 5টা রিক্সা করলেন 34,000 টাকা দিয়ে, 5টা রিক্সা পরিচালনা করতে গেলে আপনি দেখা গেছে 500 টাকা দৈনিক এদিকে পাইতেছেন, তাহলে ওইদিকে পাইতেছেন 500 টাকা আর ওইদিকে পাইতেছেন 200 টাকা, তাহলে তো আপনার ইনকাম সোর্স বাইরে গেল, ইনকাম সোর্স বাড়ছে, আপনার ভবিষ্যতে আপনি 2 বছর পরে দেখবেন যে এমনিতে আপনি গুছাই গেছে। অবশ্যই অনেকে আছে রিক্সা চালায় মনে করেন যে গাড়ি বাড়ির মালিক হয়েছে ঢাকার শহর, আমার চোখের সামনে মনে করেন যে রিক্সা চালাইছে, চালাইয়া রিক্সা থেকে রিক্সার মহাজন, মহাজন থেকে ধরেন যে সিএনজির মহাজন, এরপরে 2টা বাড়ির মালিক, এরকম আমার চোখের সামনে বহুত আছে।